वालेकुम, क्या हाल है भाईजान? और भाईजान क्या हाल है? ठीक है भाईजान। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। सुधे दर्शक मंडली, आमी एखन अवस्थान करछे पवित्र मदीना मनोवरार ऐतिहासिक एक स्थान। आपनारा देखते ही पाच्छेन एटी एकटी खेजूर बागान। एटी आहामरी बोलते गेले तेमन किछु नय, जदि आमी खेजूर गाछेर दृष्टिकोण थेके बोलते जाई, एरकम अनेक खेजूर बागान रयेछे, खेजूर गाछ रयेछे। किन्तु एखन जेई खेजूर बागाने आमी एसेछि सेटिके बला हय মাজরা এ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাজরা মানে হলো বাগান, আর মাজরা এ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। অর্থাৎ এই বাগানটিকে ঘিরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ইতিহাস রয়েছে। তো চলুন আমরা এটি ঘুরে ঘুরে দেখি এবং সেটির বর্ণনা শুনি। আড়াইশো বছর হায়াত পেয়েছিল, সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের খুব প্রিয় বাজন সাহাবি ছিলেন, এবং ওনার একটা কৃতদার ছিলেন এবং বৃত্ত ছিলেন। ওনার মনিপের সাথে কন্ট্রাক্ট হইল। মনিপ তাকে বললেন যে তোমাকে মুক্তি দিতে পারি একটি শর্তে, আমি খেজুর গাছ লাগো, খেজুর গাছের ফলন যখন দেয় তখন তোমাকে আমি মুক্তি দেব। খেজুর গাছ কবে হয়? নারকেল গাছে সাধারণত আমাদের দেশে তিন বছর চার বছর লেগে যায়, খেজুর গাছ তো আরও বেশি সময় নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি শর্তে রাজি হয়ে যাও। তো শর্তে রাজি হয়ে গেলেন। যখন ওই মালিক সালমান ফার্সির মালিক বুঝতে পারলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাথে জড়িত আছে, তখন তিনি কী করলেন, খেজুরের বিচিগুলো পোড়াই ফেললেন। পোড়াইয়া এইবার দিলেন যে ঠিক তার সাথে ধরে নিছে যে খেজুরের বিচিগুলো, পোড়া বিচিগুলো যদি লাগানো হয় তাহলে তোর গাছ উঠবে না কোনো দিন। নবী করিম সাল্লাল্লাহু বললেন ঠিক আছে, হ্যাঁ আমি লাগাবো বিচিগুলো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিচিগুলা লাগাইতে লাগলেন। আলীকেও বললেন তুমিও লাগাও। আলীকে বললো তুমি পিছনে তাকাইবা না, তুমি কেবল লাগাইতে থাকো, লাগানো শেষ পিছনে ফলন ধরছে। এটা ছিল সেই বাগান, ফলন ধরছে, হ্যাঁ সালমান ফার্সির বাগান, এটাই প্রসিদ্ধ। এবং তিনি বিক্রি পরে তো মুক্তি হয়ে গেলেন তিনি, এবং বেশি দিন হায়াত পাইছিলেন, আড়াইশো বছর হায়াত পাইছিলেন সালমান ফার্সির বাগান। এই জন্য খুব বিখ্যাত বাগান। এবং পরবর্তীতে আমাদের দেশে যে বিখ্যাত কতগুলো তরিকা আছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই মুজাদ্দিদিয়া তরিকার ইয়াটা আসছে, দাপটা আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকে খিলাফত দিয়েছিলেন তিনি হলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফার্সি আবার যাকে খলিফা বানাইলেন তিনি হলেন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর। আবু বকরের নাতিকে তিনি খিলাফত দিয়ে গেছেন। আমাদের নকশবন্দিয়া সিলসিলাটা ওনার মাধ্যমে আসছে, সালমান ফার্সির মাধ্যমে। এই হলো একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত ইতিহাস। শুধু দর্শক মণ্ডলী, এখানে অনেক লোকজন আসে এটা দেখতে, খুবই চমকপ্রদ। আর একদম সেই তৎকালীন যুগে মদিনা মনোয়ারার খেজুর বাগান কীরকম ছিল এখানে আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা খরগোশও দেখতে পাচ্ছি, খরগোশ, হাঁস। শুধু দর্শক মণ্ডলী, কথা বলতে বলতেই আপনাদের প্রিয় চ্যানেলের কয়েকজন সাবস্ক্রাইবার বা ফ্যান ফলোয়ার যাই বলি না কেন শুভাকাঙ্ক্ষী, ওনাদের সাথে দেখা হলো, বাংলাদেশি প্রবাসী ভাই। আপনারা কেমন আছেন? আপনারা কি জেদ্দায় থাকেন নাকি? জি জি, মাশাল্লাহ। আজকে কি মদিনা কি কাজে নাকি জিয়ারত করতে আসছেন? যাক আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান যে এই পবিত্র ভূমিতে আপনারা ইচ্ছা করলেই যখন তখন আসতে পারেন, এটি একটি বিশাল পাওয়া আমি মনে করি। আপনারা যদি আমি চাকরির চিন্তা করি বা ইনকামের চিন্তা করি সেটি যদি অন্য দিক একদিক, কিন্তু আপনারা যে এই যে পবিত্র মদিনা মনোরাতে আসতে পারেন এটি কিন্তু বিশাল একটি শুকরিয়া আদায় করার ব্যাপার। তো সবাই দোয়া করবেন আমার জন্য। জি ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তীতে। শুধু দর্শক মণ্ডলী, মাজরায়ে সালমান ফার্সি অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান এটি একটি অংশ, এটি কিন্তু সম্পূর্ণ বাগানটি নয়। তো এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মদিনার জিন্দিগিতের প্রথম দিকের যে কয়েকজন মুসলমান ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাগানে মূলত এটি কিন্তু ওনার বাগান ছিল না, তিনি এই বাগানে কাজ করতেন। তো এই বাগানটি ছিল এক ইহুদির বা মতান্তরে খ্রিস্টানের। তো তিনি সেখানে কাজ করতেন।
তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খ্রিস্ট ধর্মে, তিনি আগে পূর্বে খ্রিস্টান ছিলেন, তো খ্রিস্ট ধর্মে যেহেতু বাইবেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অর্থাৎ আখিরি নবীর কথা রয়েছে, তো সেই হিসাবে তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনাসামনি দেখলেন এবং সব কিছু মিলে গেল, সেই বাইবেলে যা যা বর্ণনা রয়েছে, যা যা নমুনার কথা বলা হয়েছিল সব কিছু যখন মিলে গেল, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করলেন এবং ঈমান আনলেন। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পরিপূর্ণভাবে চলে আসতে কি বাধা রয়েছে? তো তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেই বাগানে কাজ করি আমি তো তার কৃতদাস, আমি তো তার গোলাম হিসাবে রয়েছি, কিন্তু আমাকে সে ছাড়বে না। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকে প্রস্তাব দাও যে কিসের বিনিময়ে, কি শর্তে তোমাকে সে ছাড়তে চায়। তো তখন ওই খ্রিস্টান বা ইহুদি এমন একটি কঠিন শর্ত দেয় যে যেটি বাস্তবে সম্ভব নয়, বিজ্ঞানসম্মতভাবে যেটি সম্ভব নয়। তো তখন তাকে এই প্রস্তাব দেওয়া হলো যে তুমি যদি এই বাগানে 300 গাছ রোপণ করে দেখাতে পারো এবং সেই গাছ যদি মতান্তরে কেউ বলে একদিন, কেউ বলে তিন দিন, কেউ বলে সাত দিন, কেউ বলে 13 দিন, যে এর মধ্যে যদি এই গাছ বড় হয়ে ফল দেয় তাহলেই তুমি মুক্ত হবে এবং 7.5 ভরি একটি স্বর্ণর টুকরা দিতে হবে। তখন এই প্রস্তাবটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান তুমি চিন্তা করো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এখানে আসছেন, এসে নিজ হাতে, এবং আরও মজার ব্যাপার হলো যে খেজুর গাছ হওয়ার জন্য কিন্তু বেশ উর্বর ভূমি লাগে। আমরা অনেকেই মনে করি যে বালি মাটিতে হয়ে যায়, তা নয়। এই যে দেখেন এখানে অনেক পানির বা লাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ জায়গায় জায়গায় প্রতিটা গাছের গোড়ায় যেন পানি যায়। এই যে দেখেন চমৎকার, এই মরুভূমির মাঝে যে এরকম আমরা হাঁস দেখব এটি আসলে কল্পনার বাইরে, চমৎকার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেটি বলছিলাম যে উর্বর ভূমি ছিল না, এটি খুবই অনুর্বর, একটি অনুপযুক্ত একটি জমি ছিল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে তুমি আসো আমার সাথে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে এখানে সেই গাছগুলি রোপণ করেন এবং ওই যে বললাম যে একদিন, তিন দিন বা সাত দিনের মাথায় এই গাছ বড় হয়ে যায় এবং ফল দিতে, খেজুর দিতে শুরু করে। তখন সালমান ফার্সিকে কৃতদাস হিসাবে মুক্ত করে দেওয়া হয় এবং ওই যে একটি স্বর্ণের টুকরা ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে যদি স্বর্ণের টুকরা থেকে থাকে তুমি তাকে সেটি দিয়ে দাও। তো তখন সেটি 7.5 ভরি ছিল না, কম ছিল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক হাতে নিলেন সেই স্বর্ণের টুকরাটিকে নিয়ে, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন যে ঠিক আছে তুমি যাও গিয়ে এটা তাকে বিসমিল্লাহ বলে দাও। তারপরে তখন দেখা গেল যে সেই ইহুদি যেই পরিমাণ ডিমান্ড করেছিল স্বর্ণের টুকরাটি, সেই ঠিক সেই পরিমাণে হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো তারপরে সালমান ফার্সিকে মুক্ত করে দেওয়া হয়। তো এখন আমি সেইখানেই আপনাদেরকে নিয়ে এসেছি, একদম সেই আদি যুগের, বলতে গেলে 1000 বা 1500 বছর আগে যেরকম ছিল পরিবেশ এখনও কিন্তু সেরকমই রয়েছে। এখানে কিন্তু তেমন কোনো শহরের কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি, শুধু দু একটি জায়গায় পাইপলাইন ছাড়া। এখানে বসার স্থান রয়েছে, পর্যটকরা এখানে আসেন, ঘুরে বেড়ান, দেখেন খুব সুন্দর একটি জায়গা। আপনারা যদি খেজুর বাগান দেখতে চান তো এই মাজরায়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসতে পারেন। সুন্দর দুটি বিড়াল দেখতে পাচ্ছি, বেশ আয়েশি ভঙ্গিতে ওরা পানি পান করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিড়াল পছন্দ করতেন এবং একজন বিখ্যাত সাহাবার নাম ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ওনাকে আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের বাবা বলে ডাকতেন, কারণ ওই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল খুবই পছন্দ করতেন। দর্শক মণ্ডলী, এই যে পানির লাইনগুলি দেখতে পাচ্ছেন এগুলো যে শুধু সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছে তা কিন্তু নয়, এটি এই যে খেজুর বাগানে পানি সেচ দেওয়ার জন্য, অর্থাৎ প্রতিটি খেজুর বাগানের গোড়ায় গোড়ায় যেন পানি পৌঁছে যায় তার জন্য এই যে সুন্দর এই ব্যবস্থাটি করে রাখা হয়েছে।
কাজটি কিন্তু আমাদের বাংলাদেশেও অনেকটা এরকম করা হয়, যে নদী থেকে পানি যে বণ্টন করা হয় খাল দিয়ে, অনেকটা সেই রকম করেই এখানে এটি করা হয়েছে। খুব চমৎকার, বিভিন্ন দেশের লোকজন এখানে আসেন। এই যে একটু আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান একটি ফ্যামিলি এসেছে, ওনারা বেশ এনজয় করছে। দর্শক মণ্ডলী, খেজুর বাগানে আসব আর খেজুর দেখব না তা তো হয় না। এই যে এখানে আমরা খেজুর দেখতে পাচ্ছি। সুগাই জি ভাইজান, ইয়ে সুগাই ইসকা নাম বার্নি মদিনা। মাশাআল্লাহ, বার্নি মদিনা। দর্শক মণ্ডলী, এটির নাম আমি নতুন শুনলাম। একটি খেজুর আমি কোন একটি ভিডিওতে বলেছিলাম যে মদিনাতে 104 রকমের খেজুর রয়েছে। মাশাআল্লাহ ভাই, ইয়ে কি হ্যাঁ ইয়ে হ্যাঁ বার্নি ইস। মাশাআল্লাহ। আর ইয়ে ইয়ে হে সফাওয়ি, জিসকো হম কলমি বলতে হ্যায়। কলমি 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 আজওয়া জি ভাই, ইয়ে আজওয়া এ খাও জি জি খান। আর ইয়ে হে ইসকা নাম হে শলবমি, লগমে ইসমে গুটলি নেই হ্যায়। দর্শক মন্ডলী, এখানে যে খেজুরটি দেখতে পাচ্ছেন, এই খেজুরটির নাম হলো শালাব্বি। এটিতে মজার ব্যাপার হলো এটির ভিতরে কোনো আমরা যে দানা বলি বা বিচি বলি এটির ভিতরে কিন্তু নাই। এই যে এই খেজুরটির ভিতরে শরেব রুতানা। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এই পাকিস্তানি ভাই, তো এখান থেকেও আপনারা খেজুর নিতে পারেন যদি মনে করেন যে এই বাগানের স্মৃতি হিসাবে আপনারা খেজুর নেবেন। যদিও মদিনার সমস্ত দোকানগুলিতে অনেক সুন্দর সুন্দর খেজুর পাওয়া যায় আলহামদুলিল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদেরকে আমি এই চমৎকার এই সুন্দর খেজুর বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ আয়েশি ভঙ্গিতে সোফা রয়েছে, সুন্দর সুন্দর চেয়ার রয়েছে। পর্যটকগণ আসছেন, উমরা যাত্রীরা হজ যাত্রীরা আসেন এখানে ঘুরে ঘুরে দেখেন। তো ইনশাল্লাহ আপনারাও আসবেন, দেখবেন, ভালো লাগবে। কারণ অনেকেই যারা সৌদি আরবের বা মদিনার গ্রামীণ পরিবেশ দেখতে চান, আমি মনে করি এখানে আসলে আপনাদের সেই পিপাসাটা অনেকটাই মিটে যাবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমার জন্য, দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে। মাকারিম মাজরায়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা মুনাওয়ারা।